এই যে গাছটা আছে এই গাছটা হচ্ছে জি নাইন কলা গাছ আর এই জি নাইন কলা গাছটা থেকে আমার গাছ বেরিয়েছে এটা হচ্ছে পুরোনো গাছ এই গাছটা থেকে এই গাছটা বেরিয়েছে তো এই গাছটা বেরিয়েছিলো তো এই গাছটা আমি তুলে নিলাম এটা অন্য জায়গায় লাগাবো আরও একটা গাছ বেরিয়েছে হুম এই জি নাইন কলা গাছ হ্যাঁ তো এখানে রাখলে আর গাছটা ভালো হবে না সেই কারণে আমি এই গাছটাকে তুলে অন্য জায়গায় লাগাবো আর এই গাছগুলো ভবিষ্যতে কেমন ফল দেয় না দেয় আর গাছটা কীরকম হচ্ছে লাগানোর পর সেই ভিডিওগুলো আমি পরে আপলোড করব বাগানের মাঝখানটায় এই বরাবর এখানে লাগাবো কারণ ওইখানে পেয়ারা গাছ আছে এখানে বীজের গাছগুলো আছে তো এর পাশেই লাগাবো এই যে এই জায়গাটা লাগাবো গাছগুলো পরিষ্কার করে তো এই যে দেখতে পাচ্ছো এই এইটুকু জায়গা পড়েছে রোনে নিয়েছি আমি এখানে একটা গর্ত করে ফেলেছি গাছটা এই গাছটা আমি এখানে এখন লাগিয়ে দিব এইভাবে কারণ এখন বর্ষার সময় তো এই সময় গাছ লাগানোর বেশি ভালো কারণ এই সময় গাছ নষ্ট হয় না প্রত্যেকটা গাছই ঠিকঠাকভাবে হয় আর বর্ষার সময় গাছের গুরুত্ব খুব থাকে সেই কারণে বর্ষার সময় যে কোনো গাছ লাগালে খুবই ভালো হয় আমার মতে তো এই যে দেখতে পাচ্ছ গাছটা লাগানো হয়ে গেলো এই যে আমার এই পাশে বাগান আর এই পাশে এই এই ঝাড় জঙ্গলের মধ্যে এই কলা গাছটা লাগানো হলো তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে